ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র, আর এখন আমরা রিভিউ করবো ইংরেজি মিডিয়াম। তো দেখুন, ইংরেজি মিডিয়ামের সবচেয়ে পজিটিভ পয়েন্ট হচ্ছে অ্যাক্টিং পারফরমেন্সেস। আমি ইরফান খানকে দিয়ে শুরু করছি। ইরফান খান যেহেতু এখন আপনারা প্রত্যেকেই জানেন যে উনি অসুস্থ এবং উনি ক্যান্সারের সাথে লড়াই করছেন, তো উনি মানে ইরফান খান হচ্ছে এমন একটা অভিনেতা যে মানে ডায়লগ যদি নাও বলে, মানে ও যত বেশি চুপ থাকে তত বেশি এফেক্টিভলি অ্যাক্টিং করে। মানে হি ইজ এ সুপার অ্যাক্টার। মানে সেটা মানে ইমোশনাল ব্যাপারটা, এই যে বাপ মেয়ের সম্পর্ক, এই যে ইমোশনটা ইরফান খান যেভাবে ফুটিয়ে তুলেছে এবং যেভাবে করেছে, যে একটা বাবা তার মেয়ের স্বপ্ন পূরণের জন্য কোন এক্সটেন্ট অব্দি যেতে পারে এবং মানে তার মনের মধ্যে কি চলে, এবং এই এই কথাটা তো সত্যি যে একটা টাইমে মনে হয় যে এই কলেজে যদি না পাই তাহলে জীবন শেষ। আমরা এমনিতে যাই বলি, বাট এরকম একটা ফিলিংও আসে এবং সেটা বাবা মায়েরও আসে। তো সেই জিনিসটাকে ইরফান খান দুর্দান্তভাবে ফুটিয়ে তুলেছে। তো ইরফান খান তো অসাধারণ অভিনয় করেছেন, এর আগের পার্টটাতেও করেছিলেন। আগের পার্টটার সাথে এই পার্টের কোনো গল্পের কোনো লিঙ্ক টিঙ্ক যোগাযোগ টোগাযোগ নেই। এই এটা এটা একটা ফ্র্যাঞ্চাইজি যেটা ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমের ওপর কথা বলছে। এছাড়া পারফরমেন্সে দীপক দবরিয়াল খুব ভালো অভিনয় করেছে, রাধিকা মাদন বেশ ভালো অ্যাক্টিং করেছে। রাধিকা মাদন মানে অনন্যা পাণ্ডে কী করে বেস্ট ডেবিউ পেয়ে যায় বুঝি না, যাই হোক খুব স্ট্রাগল করেছে বলে পেয়েছে, কিন্তু রাধিকা মাদন ডিজার্ভ করে। মানে রাধিকা মাদনের স্ট্রাগলটা ফিল্মফেয়ারে চোখে পড়েনি, বাট শি ইজ এ ভেরি ব্রাইট অ্যাক্টার। এবং আমার মনে হয় যে আরও রাধিকা মাদনের সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে খুব ন্যাচারাল, মানে আপনার দেখে মনে হবে না যে কোনো একটা সেকেন্ডের জন্য মনে হবে না যে অ্যাক্টিং করছে বা একটু ফেক লাগছে, কখনো মনে হবে না, শি ইজ ভেরি ন্যাচারাল। দীপক দবরিয়ালকে নিয়ে আর কিছু বলার নেই, ইজ মানে দীপক দবরিয়াল ইরফান খানের কম্বিনেশনটাই দেখবার মতো। এছাড়া করিনা কাপুর যে রোলটা করেছে বেশ ভালো করেছে, ডিম্পল কাবাডিয়ার অ্যাক্টিং ভালো, মানে ডিম্পল কাবাডিয়া করিনা কাপুরের একটা সিন আছে ওটা খুব ভালো। এছাড়া এরকম যারা যারা পারফরমেন্সেস দিয়েছে তাদের রোলগুলো বেশ ভালো, কিন্তু এই পারফরমেন্স বাদ এবং ইমোশন এই দুটো খুব ভালো ইন্ট্যাক্ট, মানে খুব ভালো, মানে দশে যদি নাম্বার দেওয়া হয় দশে দশ পাবে এই দুটো ডিপার্টমেন্টে। কিন্তু যদি আমি এটা থেকে বেরিয়ে এসে সিনেমাটা এমনি অ্যাজ এ স্ক্রিন প্লে বা অ্যাজ এ স্টোরি দেখি, সিনেমাটার রিয়ালিটির সাথে কোনো লিঙ্ক নেই এবং বড় অ্যাবসার্ড। এবং সিনসগুলো মানে আমি জানি না তারা ওই দীনেশ বিজান মানে কোন অডিয়েন্সকে টার্গেট করে সিনেমাটা বানিয়েছে। এডুকেশন সিস্টেমের ব্যাপারে যখন কথা বলছেন তখন আপনি এডুকেশন রিলেটেড বিষয়বস্তু নিয়ে থাকুন এবং যেটা হয় সেটা এক্স্যাক্ট দেখালে হয়তো এতটা ইন্টারেস্টিং হবে না, তাই তার মধ্যে কিছু সিনেমাটিক ঢোকাতে হয়। কিন্তু সিনেমাটিক ঢুকে এমনও করা উচিত নয় যেটা মানে একটা আনবিলিভেবল একটা ঘটনা হয়ে যায়। যেরকম ধরুন থ্রি ইডিয়টস এডুকেশন সিস্টেম নিয়ে কথা বলছে, কলেজ নিয়ে কথা বলছে, সেখানেও বহু জিনিস আছে যেটা আপনি যদি লজিক্যালি পড়ে বসেন ভাবেন তো মনে হবে যে না এটা হতে পারে না, র্যাঞ্চো যে কাজগুলো করছে বা বাকি বন্ধুরা করছে, বাট ইট ওয়াজ স্টিল মানে কিছু জিনিস মানে 40% 50% হলেও জিনিস রিয়েল। বা ছিঁচড়ে যদি দেখেন আরও বেশি অনেকটা বেশি রিয়ালিটি রয়েছে কিছু জিনিস, হ্যাঁ ডেফিনেটলি সিনেমাটিক রয়েছে। কিন্তু এই সিনেমাটাতে যে এই যে অ্যাব্রডে গিয়ে পড়াশোনা করার যে ব্যাপারটা, যে প্রসেসটা দেখিয়েছে, ফেক আইডি ফেক পাসপোর্ট অনেক কিছু, মানে সেই দেখলে আপনারা বুঝতে পারবেন, গাড়ির রেস ফেস দেখিয়ে দিয়েছে, মানে অনেক কিছু রয়েছে, কিন্তু সেগুলো কোনোটাই মানে একটাও রিয়েলিটি মানে 0% রিয়েলিটি হয়ে গেছে। মানে যেটার বেসিসটার ওপর আপনি খেলছেন সেই বেসিসের কিছু অ্যাটলিস্ট 30-40% 50% অ্যাটলিস্ট রাখুন, নাহলে কী করে মানে অথেন্টিসিটিটা কী করে আসবে। আমরা দেখুন, আমরা আমি নিজে ইঞ্জিনিয়ারিং পড়েছি বা আপনারা যারা দেখছেন ভিডিওটা, অনেকে এখন আছে মানে বাঙালি আছে বা মানে অন্য কালচারেরও আছে, অনেক ছেলে মেয়ে আজকাল এমএস করতে যায় ইন্ডিয়া থেকে। যারা এমএস করতে যায় তারা নিজেরা মানে তার আগে তারা পড়াশোনায় ভালো হয় না হলে এমনি এমনি জিআরই দিয়ে এমএস করতে যায় না, এবং এমএস করতে যায় যারা বা বাইরে এমবিএ করতে যায় যারা, তারা আগে দেখবেন এখানে নিজেরা ভালো জায়গা থেকে গ্র্যাজুয়েশন করেছে, তবে চাকরি করে নিজেরাই টাকা জমিয়েছে, তারপর কিছু লোন নিয়েছে, জিআরই ক্র্যাক করছে, স্কলারশিপ পেয়েছে, গেছে। এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রসেস, মাস্টার্স করতে বা জিম্যাট কি বলে জিম্যাট তো জিম্যাট দিয়ে তারপরে এমবিএ করতে, বা যারা ধরুন তার আগে মানে গ্র্যাজুয়েশন লেভেলেই চলে যায় তারা ওই কী বলে ওটাকে, এক্সামটার নাম এখন মনে পড়ছে না, সাথে টোয়েফেলস বা আইএলটিএস দিতে হয় ওগুলো দিয়ে। কিন্তু আপনি ভাবুন যে ওই এক্সামগুলো ক্র্যাক করছে বা ওই ভালো ভালো ইউনিভার্সিটিগুলো ক্র্যাক করছে এক্সাম, তার যে ক্যাপাবিলিটি, তার মানে সেই ইন্ডিয়াতেও প্রাইম ইনস্টিটিউটগুলোতে ক্র্যাক করার সেই ক্যাপাবিলিটি আছে। দেখবেন আইআইটি ছেলেরা এমএস করতে যায়, যাদবপুরের ছেলেরা এমএস করতে যায়, তার মানে সে তো তার আগে এখানেরও তো প্রিমিয়াম ইনস্টিটিউটে ঢুকেছে, যাদবপুরে ঢুকেছে, তো এইটাই অ্যাকচুয়াল কিন্তু প্রসেস।
মানে তাহলে যদি রাধিক আমাদের এতই ট্যালেন্টেড, তো তাহলে সে এখানকার ভালো ইনস্টিটিউটে পড়ে তারপরে চাকরি করে পয়সা জমিয়ে কেন গেল না? মানে সেই রিয়েল নয় ব্যাপারটা, পুরোটাই পুরো জিনিসটাই একটা আজগুবি এবং বহু জিনিস, মানে প্রচুর সাবপ্লটস এর উপর ফোকাস করতে গেছে, কোর্ট কেস কেস এমন হ্যান ত্যান অনেক কিছুর উপর গেছে, যেটা সিনেমাটাকে বিশাল লম্বা করে দেয়, ওটা আনরিয়েলিস্টিক করে দেয়। তো আমি ওই জিনিসটা না, মানে হয়তো কিছু সিনসে দারুণ কমেডি আছে যেটা দেখতে ভাল লাগছে সেই মুহূর্তে, বাট ওভারঅল জিনিসগুলো যখন ডটস গুলো কানেক্ট করে আপনি পুরো স্ক্রিন প্লেটা দেখছেন, ইটস ভেরি, মানে কিরম বলবো, একটা আজব টাইপের লাগছিল। দেখুন আমি মানছি, মানে এই যে ইউনিভার্সটা, মানে হিন্দি মিডিয়াম ইংরেজি মিডিয়াম, ফার্স্ট পার্টটা তো রিয়েলিটি ছিল না খুব একটা, ঠিক আছে, ওটার মধ্যেও একটু লজিকের গড়বড় ছিল, কিন্তু এটাতে যেন মানে একেবারেই বেরিয়ে গেছে স্টেডিয়ামের বাইরে, মানে এরকম ব্যাপার হচ্ছে। তো আমি বলবো কি যে সিনেমার পারফরমেন্স, ইমোশন, এই দুটো পোর্শন খুব ভালো, কিন্তু সিনেমার স্ক্রিন প্লে এবং গল্প বলার ধরন বা যে পিচে গল্প বলা হয়েছে সেইটা কিন্তু এই সাবজেক্টের জন্য পারফেক্ট নয়। তো সেটাই বলা ছিল। এবার বাকি আপনারা দেখতে পারেন আপনাদের কি ধরনের সিনেমা পছন্দ এবং কোনটা আপনারা দেখতে চান, সেটার উপর ডিপেন্ড করছে যে আপনাদের সিনেমাটা ভালো লাগবে কি। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।